তো বন্ধুরা, এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। প্রাইমারি নিয়োগে স্বচ্ছতা আনতে বিরাট বড় পদক্ষেপ নিল পর্ষদ। নতুন প্রাইমারি বোর্ড সভাপতি পদে আসীন হতেই গৌতম পাল বলেছিলেন প্রত্যেক বছর টেট পরীক্ষা নেওয়া হবে, তার জন্য তিনি যথাসম্ভব পদক্ষেপ গ্রহণ করবেন। নিয়োগে জট কাটাতে এবার বড় পদক্ষেপ গ্রহণ করলো প্রাইমারি শিক্ষা পর্ষদ। তো কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিস্তারিত কী আপডেট, চলুন আমরা জেনে নেব এই ভিডিওতে। তার আগে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে বন্ধুরা অবশ্যই আপনারা জানাতে আমাদের ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, প্রাথমিকের টেট বা নিয়োগে স্বচ্ছতা আনতে এবার বড় পদক্ষেপ। এবার সরাসরি অভিযোগ জানানো যাবে পর্ষদের ওয়েবসাইটে। তো এই নিয়ে আপনারা একাধিকবার এই প্রশ্নটা কিন্তু করেছিলেন যে সরাসরি অভিযোগ জানানোর কোনো পোর্টাল করা হোক, তাহলে আমরা অনলাইনেই এই যে অভিযোগগুলো রয়েছে, বিভিন্ন অভিযোগ রয়েছে, সেগুলো আমরা জানাতে পারবো। তো এই নিয়ে উদ্যোগ নিতে শুরু করা হয়েছে। তো এবং যেটা জানা যাচ্ছে যে টেটে পরীক্ষা যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় অস্বচ্ছতা দূর করতে পদক্ষেপ নিতে চলেছে এবার প্রাইমারি শিক্ষা পর্ষদ। এবার সরাসরি অভিযোগ জানানো যাবে পর্ষদের ওয়েবসাইটেই। তো 2017 সালে টেট পরীক্ষায় দ্বিতীয় তালিকাকে বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট। নিয়োগে স্বচ্ছতা আনতে এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য। অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হলো তাও জানিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটেই। তো মঙ্গলবার থেকে চালু হয়ে যাচ্ছে এই ব্যবস্থা এবং সূত্রের খবর, এবং যেটা জানা গিয়েছে যে আজ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে এই যে পোর্টাল সেটা কিন্তু খুলে দেওয়া হবে। তো টেটে যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে কিন্তু একাধিকবার আপনাদের বিভিন্ন রকম অভিযোগ ছিল। টেট নিয়ে যদি অভিযোগ থাকে সেক্ষেত্রে পর্ষদের ওয়েবসাইটে জানাতে পারবেন কর্মপ্রার্থী বা চাকরিপ্রার্থীরা। এর আগে এমন কোনো ব্যবস্থা ছিল না, ফলে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে একাধিকবার হাইকোর্টে মামলা হয়। তো নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতে চলে যাচ্ছিলেন কর্মপ্রার্থীরা। এবার পর্ষদকে প্রথমে অভিযোগ জানানো যাবে। তো প্রাথমিকের টেট বা নিয়োগ সম্পর্কিত কোনো অভিযোগ, কোনো বেনিয়ম সম্পর্কে অভিযোগ জানানোর জন্য প্রাইমারি পর্ষদের ওয়েবসাইটে গ্রিভেন্স লিঙ্ক আসতে চলেছে, সেখানে অভিযোগ করতে পারবেন টেট উত্তীর্ণরা। তো আগামী দিনে যারা টেট পাস করবেন তাদের জন্য এটা খোলা থাকবে। এই লিঙ্কটি WBBPE-র ওয়েবসাইটে থাকবে, অর্থাৎ এই যে গ্রিভেন্স লিঙ্কের কথা বলা হচ্ছে সেই গ্রিভেন্স লিঙ্ক আপনাদের জন্য খুলে দেওয়া হচ্ছে আজ থেকেই। এবার থেকে আপনাদের যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনাদের জন্য পোর্টাল খুলে যাবে। সেই পোর্টালে গিয়ে বিভিন্ন রকম যে অভিযোগগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনারা অনলাইনেই কিন্তু আপনারা দায়ের করতে পারবেন। তো এর আগে কী হচ্ছিল, বিভিন্ন রকম যে প্রশ্নগুলো ছিল বা বিভিন্ন রকম যে অনিয়মের অভিযোগগুলো উঠছিল সেইগুলোকে কেন্দ্র করে কোথাও কোনো রকম রিপোর্ট জমা দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। হয়তো সেটা পর্ষদের অফলাইনে গিয়ে সেখানে কিন্তু বিভিন্ন রকম লিখিত জমা দিতে হতো, অথবা তা না হলে ডাইরেক্ট কিন্তু আদালতে গিয়ে বিভিন্ন রকম অভিযোগ দায়ের করা হতো এবং সেটা নিয়ে মামলা করা হতো। তো সেইটা যাতে না হয় আগামী দিনে অভিযোগ করতে পারবেন এবার যে সমস্ত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা রয়েছেন, আগামী দিনে যারা টেট পাস করবেন তাদের জন্য এটা কিন্তু খোলা থাকবে, ঠিক আছে? তো এই লিঙ্কটি WBBPE-র ওয়েবসাইটে থাকছে। তো নিয়োগ সম্পর্কিত বা নিয়োগে বেনিয়ম সম্পর্কিত সব রকমের অভিযোগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জানানো যাবে, সাথে সাথে অভিযোগ খতিয়ে দেখে তার ফলাফল অর্থাৎ পর্ষদ কী ব্যবস্থা নিল তাও ওই পোর্টালে জানিয়ে দেবে পর্ষদ। অর্থাৎ একটা স্ট্যাটাসের মতন কিন্তু থাকবে যেখানে আপনাদের অভিযোগের নাম্বার বা কিছু একটা হয়তো কোড দেওয়া হবে, সেটা খোলার পরেই কিন্তু আমরা জানতে পারবো, কোনো রকম অভিযোগ দায়ের করার পরেই জানতে পারবো যে সেটা কোন কোথায় রয়েছে বা কীভাবে সেটা আমরা জানতে পারবো, সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে। তো দায়িত্ব নেওয়ার পর থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন যিনি সভাপতি হয়েছেন গৌতম পাল, তিনি ঘোষণা করেছেন এবার থেকে প্রতি বছর টেট হবে, নির্দিষ্ট সময়ে টেট হবে, মেরিট লিস্টও বেরোবে। বলেছেন আমি কথা দিচ্ছি কোনো অভিযোগ থাকবে না, এবার কাজ শুরু করে দিল পর্ষদ সভাপতি। অর্থাৎ এবার আপনাদের অনেকেরই হয়তো এই একটাই প্রশ্ন থাকবে যে টেট পরীক্ষা হলেই তো মামলার দিকে অনেকেই যাচ্ছে, প্রশ্ন ভুল বা অন্যরকম প্রশ্ন যাই হোক সেটা নিয়ে মামলা একাধিকবার আমরা দেখেছি, কিন্তু আগামী দিনে এটাতে স্বচ্ছতা আনার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এরকম ধরনের একটা পোল করা হতে পারে। তো সেক্ষেত্রে হয়তো আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন যেগুলো করা হবে সেখান থেকে আপনাদের উত্তর নিয়ে আগামী দিনে টেটে যে স্বচ্ছতা নিয়োগ সেই সমস্ত সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু এবার থেকে ওয়েবসাইটে আমরা পাবো।
তো যাই হোক, দায়িত্ব নেওয়ার পর থেকে পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল একথাই বলেছেন। এর আগে মানিক ভট্টাচার্য সেরকম কোনো বন্দোবস্ত তিনি করেননি। তো আশা করা যাচ্ছে এবার থেকে নিয়োগে স্বচ্ছতা আনতে এই সমস্ত যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি। তো যাই হোক, আগামী দিনে কী হতে চলেছে সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের সামনে নিয়ে আসবো, এবং প্রাইমারি টেট সংক্রান্ত আরও যাবতীয় তথ্যগুলি পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।